সদার দ্রব্য হচ্ছে মিফতাহু কুল্লু শাররিন, পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপের মূল হোতা হচ্ছে নিষাদার দ্রব্য। অতএব যে নিষাদার দ্রব্য সেবন করে ও আর কোনো পাপকে পাপ মনে করে না, ও পৃথিবীতে সকল পাপ করতে পারে। নিষাদার দ্রব্য যে সেবন করলো তার লজ্জা থাকলো না, সকল নির্লজ্জর কাজ সে করতে পারবে। পৃথিবীতে যে নিষাদার দ্রব্য সেবন করলো সে আর কোনো পাপকে পাপ মনে করবে না, সকল পাপ তার কাছে ন্যায় বলে মনে হবে। উপস্থিত ঐতিহ্যবাহী মাতাইন আহলে হাদিস বড় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, যবনিকার অন্তরলে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শ্রুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুম্মার দিনে আপনাকে আমাকে মসজিদে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। সকলে দ্রুত পেশ করি সে নবীর প্রতি যিনি আমাদের উপরে পবিত্র কোরআন এবং সহি সুন্নার বাস্তব নিদর্শন বাস্তবায়ন করে গিয়েছেন এবং এ দুটিকে অনুসরণ অনুকরণ করে আমাদের পার্থিব জীবনকে পরিচালনা করার জোর নির্দেশ প্রদান করে গিয়েছেন। সে রাসূলের প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকরার 219 নম্বর আয়াতের আংশিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে ইবনে মাজার 3375 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি মদ ও জুয়া। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি এই কারণে যে আজকের আলোচনার বিষয় মদ ও জুয়া, যার পিছনে আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। মদ ও জুয়ায় আসক্ত হওয়ার কারণে আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। যুব সমাজ ধ্বংস তথা সমাজ পরিবার রাষ্ট্রকে ধ্বংসের মূল কারিগর হিসাবে যে প্ল্যাটফর্মটি কাজ করে সেটা হচ্ছে মদ এবং জুয়া। আজকে আমাদের আলোচনার বিষয় সেই মদ এবং জুয়া। যদিও আমি অনুপ্রেরণা পেয়েছি, আপনারা অবগত রয়েছেন যে অত্র মাতায়েন এলাকার কিছু কৃতি সন্তানরা মিলে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি সেই জার্সিটার গায়ে লেখা দেখলাম মদ এবং জুয়াকে না বলি। আলহামদুলিল্লাহ, আমি জার্সির লেখাটা দেখে আমিও সেই লেখার সাথে একত্ববাদ প্রকাশ করে আমিও মেম্বরে পর দাঁড়িয়ে মদ ও জুয়াকে না বলার ঘোষণা দিলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াতে বলছেন যে এস আলুনেকা আনিল খমরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, এস আলুনেকা, আপনার নিকটে মানুষ এসে প্রশ্ন করবে আনিল খমরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে তারা আপনার নিকটে এসে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে যে আপনি আমাদেরকে মদ এবং জুয়া সম্পর্কে বলুন। আপনি তাদেরকে বলে দিন কুল ফিহিমা ইসমুন কাবীরুন, এই দুইটার ভিতরে রয়েছে বড় ধরনের পাপ, এই জোয়ার ভিতরে রয়েছে বড় ধরনের পাপ, এই মদের মধ্যে রয়েছে বড় ধরনের পাপ। আপনি তাদেরকে বলে দিন, যারা জানতে চায় আপনার নিকটে মদ কি এবং জোয়া কি, তাদেরকে বলে দিন দুইটার ভিতরেই বড় ধরনের পাপ রয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি মদে বা নিশাদার দ্রব্যে
আসক্ত হয়ে থাকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মানুষটি একবার নিশাদার দ্রব্য পান করবে ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। একবার নিশাদার দ্রব্য, যে কোনো নিশাদার দ্রব্য পৃথিবীর বুকে, নাম জানা অথবা নাম না জানা যে কোনো নিশাদার দ্রব্য যদি একবার মানুষ পান করে তার ইবাদত কবুল হবে না 40 দিন। এটা আমার কথা নয়, নাবীর কথা। তবে ওই ব্যক্তি যদি ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। অতঃপর যদি দ্বিতীয় আবারও সে নিশাদার দ্রব্য পান করে আবারও তার 40 দিন ইবাদত কবুল হবে না, তবে ভুল বুঝে তওবা করে যদি ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করবেন। তৃতীয়বার যদি আবারও নিশাদার দ্রব্য পান করে আল্লাহ তাকে ওই 40 দিন সালাত কবুল করবেন না, ভুল বুঝে তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চতুর্থবার যদি কোনো ব্যক্তি নিশাদার দ্রব্য সেবন করে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তিনাতে খাবাল, আবার অপরাধী এসেছে রাদাগাতুল খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনাতে খাবাল রাদাগাতুল খাবাল এ দুটা কি? তখন আমাদের নবী বললেন, শোনো, কিয়ামতের মাঠে অপরাধীদেরকে অপরাধী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামে নিক্ষেপ করার পরে তাদেরকে ওই আগুনে জ্বালিয়ে তাদেরকে ওই রক্তপুঁজ মিশ্রিত যে পানিগুলো গলে 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 পড়বে ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। ওই পচা রক্তপুঁজ মিশ্রিত যেটা ওই জাহান্নামীদেরকে জ্বালিয়ে তাদের মধ্য থেকে বের করা হয়েছে ওইটাকে গরম অবস্থায় ওই মানুষদেরকে পান করানো হবে, যারা দুনিয়াতে নিশাদার দ্রব্য সেবন করতো যে কোনো ধরনের ওদেরকে সেবন করানো হবে, পান করানো হবে। এটাই হচ্ছে রাদাগাতুল খাবাল। সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা যায় একজন মানুষ নিশাদার দ্রব্য সেবন করলে তার পক্ষ থেকে আল্লাহ 40 দিন ইবাদত কবুল করবেন না। অতএব আপনি নিশাদার দ্রব্য সেবন করে সালাত আদায় করতে আসলেন, 40 দিন যেহেতু একবারে কবুল হবে না, আপনার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা আপনার বিচার বিবেচনায় দিয়ে দিলাম। তবে পৃথিবীতে যত পাপ রয়েছে, সকল পাপ, সকল অন্যায়, সকল অশ্লীলতার মূল হচ্ছে মাদকতা, নিশাদার দ্রব্য সেবন করা। এ বিষয়ে ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা নিশাদার দ্রব্য সেবন করো না, তোমরা নিশাদার দ্রব্য সেবন করো না, ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা পৃথিবীতে এমন কোন নির্লজ্জতা নেই যে ওই নির্লজ্জ কাজ নিশাদার দ্রব্য সেবন কারীদের দ্বারা হতে পারে না। ফাইন্নাহা উম্মুল খাবাইস, পৃথিবীর সকল অশ্লীল কর্মের মূল হোতা হচ্ছে নিশাদার দ্রব্য। পৃথিবীতে যত অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, নির্লজ্জ রয়েছে, আপনি যে ওই যুবককে দেখেন না নির্লজ্জ আপনার সামনে সিগারেট পান করে, ও আপনার সামনে বিড়ি পান করে, অন্য অন্য নিশাদার দ্রব্য পান করে, ও নির্লজ্জ বেহায়া, আপনাকে সম্মান দিয়ে কথা বলে না, সমাজে কাউকে মান্য করে কথা বলে না, ও নির্লজ্জ হয়ে গিয়েছে, ও বেহা হয়ে গিয়েছে, ও নিচু শ্রেণীর হয়ে গিয়েছে, ও ইতর শ্রেণীর হয়ে গিয়েছে, কারণ ও নিশাদার দ্রব্যে আক্রান্ত হয়েছে, ও যে কোনো ধরনের নিশাদার দ্রব্য সেবন করে, ওর নিশাদার দ্রব্য সেবন করার কারণে ওর হায়া লজ্জা নির্বোধ কিছু আর নেই, ও একেবারে নির্লজ্জ হয়ে গিয়েছে। কারণ পৃথিবীতে সকল নির্লজ্জতার মূল হচ্ছে নিশাদার দ্রব্য সেবন করা। আবু দারদা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে, লা তাশরাবিল খামরি, ও আবু দারদা রাদিয়াল্লাহ তাআলা আনহু,
তুমি নিশাদার দ্রব্য সেবন করো না, তুমি নিশাদার দ্রব্য সেবন করো না, কেন না? ফাইন্নাহা, কেন না? নিশাদার দ্রব্য হচ্ছে মিফতাহু কুল্লু শাররিন, পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপের মূল হোতা হচ্ছে নিশাদার দ্রব্য। অতএব যে নিশাদার দ্রব্য সেবন করে ও আর কোনো পাপকে পাপ মনে করে না, ও পৃথিবীতে সকল পাপ করতে পারে। নিশাদার দ্রব্য যে সেবন করলো তার লজ্জা থাকলো না, সকল নির্লজ্জর কাজ সে করতে পারবে। পৃথিবীতে যে নিশাদার দ্রব্য সেবন করলো সে আর কোনো পাপকে পাপ মনে করবে না, সকল পাপ তার কাছে ন্যায় বলে মনে হবে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমি একটা গল্প বলি, একজন দুষ্টমতী নারী একজন যুবককে ফসলাতে লাগলো তার দিকে, ওই যুবক তার দিকে ফসলাতে চায় না। তখন নারী কৌশল করে তার সামনে তিনটি পন্থ উপস্থাপন করলো, বলল শোনো যুবক, তোমার সামনে আমি তিনটা রাস্তা রেখেছি, একটা রাস্তা তোমাকে গ্রহণ করতেই হবে, না ছাড়া অদ্বিতীয় কোনো পথ নেই। এক, তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবে, এটা একটা পথ। দুই, এখানে একটা ছেলে রয়েছে ওকে তুমি হত্যা করবে, দ্বিতীয় পথ। তিন, ওই কিছু মদ রয়েছে নিশাদার দ্রব্য রয়েছে ওটা তুমি সেবন করবে, তিনটা থেকে একটা তোমাকে করতেই হবে তুমি যদি বাঁচতে চাও। তখন এই যুবক চিন্তা করলো, যাক তিনটা থেকে যখন একটা করাই লাগবে বাঁচার জন্য, আমি যদি জিনাই বা বিচারে লিপ্ত হই বড় পাপ করব, এই বাচ্চাকে যুবককে হত্যা করি বড় পাপ করব, আর নিশাদার দ্রব্য সেবন করলে পাপ করব ঠিকই, তবে একটু ছোট হবে হয়তো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব বিপদ থেকে বাঁচার জন্য। তিনি ওই মদকে পান করলেন, যখন মদ পান করলেন ওর বিবেক হয়ে গিয়েছে এলোমেলো, ও বিবেক হারিয়ে ফেলেছে। তখন ওই সুন্দরী যুবতী রমণী ফুসলিয়ে ও ওর সাথে ব্যভিচারে লিপ্ত করার জন্য বাধ্য করলো, কারণ ও এখন নিশাগ্রস্ত, ওর মাথায় বিবেকে মগজে আর কোনো কাজ করছে না, ও এখন নেশাগ্রস্ত। তাই ও এখন ওই সুন্দরী রমণীর সাথে ব্যভিচারে লিপ্ত হলো, ব্যভিচারে যখন লিপ্ত হলো ব্যভিচার শেষ, এবার সুন্দরী রমণী বলছে, দেখো 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 তুমি যে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো, এই বাচ্চা কিন্তু সব কিছু দেখে ফেলেছে, এখনো সমাজে বলে দেবে যে তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো, তোমার মান সম্মান ইজ্জত আর সমাজের বুকে থাকবে না, তুমি এই বাচ্চাটাকে হত্যা করে দাও। এখন তো ও নিশাগ্রস্ত, ওর মাথায় কাজ করে না, কি করবে কি হবে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু ও মদ্যপান করেছে, ও নিশাগ্রস্ত, ও উন্মাদ হয়ে গিয়েছে, ও তখন নিজের ইজ্জত সম্মান সমাজের বুকে বাঁচানোর জন্য ওই বাচ্চাটাকে হত্যা করে দিল। এবার সুন্দরী রমণী বলছে, আমি আমার কৌশলে সফল হয়েছি, শোনো যুবক, আমি এমন একটি কৌশল নির্ধারণ করেছি যে তোমার দ্বারা আমি তিনটা পাপই করিয়েছি, আমার সাথে ব্যভিচারে লিপ্ত করিয়েছি, ওই সন্তানকে হত্যা করিয়েছি এবং তোমাকে মদ্যপান করিয়েছি। এই গল্প দিয়ে বোঝাতে চাচ্ছিলাম, নাবি যে বলেছেন নিশাদার দ্রব্য সেবন করলে তার কাছে আর কোনো লজ্জা থাকবে না, এই গল্পের মাধ্যমে বুঝাতে চাচ্ছি ও তখন ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওর কাছে আর লজ্জা বলে কিছু নেই। আপনাকে যে বলতে চাচ্ছিলাম, নবী বলেছেন পৃথিবীতে সকল পাপের মূল হোতা হচ্ছেন ব্যভিচার, ওই মদ। অতএব যখন মানুষ মদ পান করবে তখন সকল পাপকে সে আর পাপ মনে করবে না, ন্যায় মনে করবে। তার একটি দৃষ্টান্ত পেশ করলাম, এই ব্যক্তি এই যুবক নিশাদার দ্রব্য সেবন করার পরে ও বাচ্চাকে হত্যা করেছে, ওর কাছে আর ওটাকে পাপ বলে মনে হয়নি। অতএব নিশাদার দ্রব্য সেবন হচ্ছে সকল পাপের মূল, নিশাদার দ্রব্য সেবন হচ্ছে সকল অশ্লীলতার মূল। অতএব আপনাকে আমাকে নিশাদার দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে।
এবার আপনার সামনে সংক্ষিপ্তভাবে যে কথাটি উপস্থাপন করতে চাচ্ছি, নিশাদার দ্রব্য কাকে বলে? আপনি যে ওই যাকে মদ বলেন ওটা নিশাদার দ্রব্য, আপনি যাকে ফেন্সিডিল বলেন ওটা নিশাদার দ্রব্য, আপনি যাকে হিরোইন বলেন ওটা নিশাদার দ্রব্য, আপনি যাকে ইয়াবা বলেন ওটা নিশাদার দ্রব্য, তবে আপনি যে ওই বিড়ি খান, আপনি যে ওই সিগারেট খান, আপনি ব্যঞ্চন লিপ ক্যাসেল ইত্যাদি আরো কত ডার্বি শেক, আরো কত নাম না জানা কত কোম্পানি আপনার সামনে ওই সিগারেট বের করেছে, আপনি রাত দিন ধোয়ায় তামাকে তাওয়া দিচ্ছেন, আপনি যে ওই ন্যাশনাল কন্দ 300 পাতি, আরো কত কিছু রয়েছে, কানপুর শাহপুর আজিমপুর আরো কতপুর রয়েছে, এগুলো এই পান জর্দা তামাক এগুলো খাচ্ছেন, আপনি যে গনিগুল এগুল আকিজগুল আরো কত গুল রয়েছে, এগুলগুলো রাত্র দিন আপনি সেবন করে চলেছেন, এগুলো কি আপনি নিশাদার দ্রব্য মনে করেন না? আপনি যে পানের সাথে তামাক জর্দা খান এগুলো কি নিশাদার দ্রব্য মনে করেন না? আপনার হাতে আমি দেখি বিড়ি সিগারেট, আপনি তো নির্লজ্জ। আগে এক সময় মানুষদেরকে দেখতাম যে একটু হুজুরদেরকে দেখলে সম্মান করতো, সিগারেট খাইলে ফেলে দিত অথবা সারতো, এখন দেখি আপনি ওই সিগারেট ওই নিশাদার দ্রব্য ওই মাদকতা আপনাকে এত নির্লজ্জ করেছে, আপনাকে এত নির্লজ্জ করেছে, একজন আলেম আপনার সামনে দিয়ে হেঁটে যায় আপনি তার সামনে সিগারেটের ধোঁয়াটা ফুঁকে মেরে দেন, এত নির্লজ্জ হয়ে আপনাকে ওই নিশাদার দ্রব্য করেছে, এটা তো আমার চোখে দেখা, কি করে বলবো যে আপনার নিশাদার দ্রব্য আপনাকে নির্লজ্জ বানায়নি? রাসূলের হাদিস অস্বীকার করি কি করে? আমি তো নিজে চোখেই দেখলাম আপনি নির্লজ্জ হয়ে গিয়েছেন, তবে রাসূলের হাদিসকে আমি অস্বীকার করি কি করে? তবে বলছিলাম এগুলোকে আপনি নিশাদার দ্রব্য মনে করেন না, তবে নাবি কি বলেছেন আপনি একটু শুনুন তো দেখি, আপনি নাবি কি বলেছেন একটু শুনুন তো দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরুন হারামুন, প্রত্যেকটি নিশাদার দ্রব্য বস্তুই হচ্ছে হারাম, যার ভিতরে নিশা রয়েছে, এমন যে কোনো জাতীয় নিশাদার দ্রব্য হচ্ছে হারাম। ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অপর এক হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরুন খমরুন অকুল্লু খমরুন হারামুন, শোনো প্রত্যেকটি নিশাদার দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেক মাদকতা হচ্ছে হারাম। শুনেন, আপনাকে আরো একটু ক্লিয়ার করে বলি, আপনার হাতের বিড়ি সিগারেট যে হারাম, আপনি যে পানের সাথে জর্দা খান তামাক খান এটা যে হারাম, আপনি যে গুল খান এটা যে হারাম, আপনাকে আরো একটু ক্লিয়ার করে বলি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসকারা কাসিরুহু ফা কলিলুহু হারামুন, মা আসকারা কাসিরুহু ফা কলিলুহু হারামুন। ও দুনিয়ার মানুষ, মদ বলে আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, নিশাদার দ্রব্য বলতেন আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, মা আসকারা কাসিরুহু ফা কলিলুহু হারামুন, যার অধিক খেলে তোমার বিবেক নষ্ট হয়, যার অধিক খেলে তোমার বিবেক নষ্ট হয় তার অল্পটাও হারাম, তার অল্পটাও হারাম, তার অল্পটাও হারাম। এবার আপনাকে বলি, আপনি যে গুলকে হারাম মনে করেন না, আমি ওই 10টা গুল একসঙ্গে বা 20টা গুল একসঙ্গে ঢেলে আপনার মুখের ভিতরে দিয়ে দেব, দেখি কিভাবে আপনি দাঁড়িয়ে থাকেন। আপনি যে ওই তামাক জর্দা কন্ডু ন্যাশনাল কানপুর পাতি এগুলোকে আপনি ওই নিশাদার দ্রব্য মনে করেন না, আমি কয়েকটি ওই জর্দায় একত্রিত করে ওই পাতি একত্রিত করে 500 মতো গ্রাম করব অথবা 1 কেজি করব, ওটা আপনাকে খাওয়াইয়ে দেব, দেখি আপনি কিভাবে দাঁড়িয়ে থাকেন। আপনি যে ওই বিড়ি সিগারেট পান করছেন, ওই বিড়ি সিগারেটের তামাকগুলো সব খুলে এক জায়গাতেই করে 500 গ্রাম অথবা 1 কেজি করে ওই তামাকগুলো আপনাকে খাওয়াইয়ে দেব, দেখি আপনি কিভাবে দাঁড়িয়ে থাকেন। আপনি দাঁড়িয়ে থাকতে
পারবেন না ওটা মাদ আপনার বিবেককে নষ্ট করবে আমাদের নবী বলেছেন যার অধিক খেলে বিবেক নষ্ট হয় তার সামান্যটুকু সেবন করাটাও হারাম তার সামান্যটুকু সেবন করাটাও হারাম আরে আমার মাথায় তো বুদ্ধি নেই আমার মাথায় তো তিনটা চেতনা নেই আমি তো বিবেক হারা হয়ে গিয়েছি আমি যে সিগারেট কিনছি ওখানে লেখা রয়েছে আমি যে তামাক কিনছি ওখানে লেখা রয়েছে আমি যে গুল কিনছি ওখানে লেখা রয়েছে কি লেখা রয়েছে ধূমপানে বিষপান ধূমপানে অকাল মৃত্যুর কারণ ধূমপানে স্ট্রোক হয় ধূমপানে ফুসফুস এবং ক্যান্সারের কারণ এভাবে কত যে বিজ্ঞপ্তি ওই বিড়ি সিগারেটের গায়ে দেখা রয়েছে আরে বিড়ি সিগারেটের গায়ে একটা ছবি দেয়া রয়েছে একজনের ব্যক্তির এখানে ক্যান্সার হয়েছে রক্ত পুঁজ গলে গলে পড়ছে ওই তামাকের কৌটার গায়ে একটা ছবি দেয়া রয়েছে একজনের দাঁতে ক্যান্সার হয়েছে মুখে ক্যান্সার হয়েছে ঘাগুলো গলে 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 পড়ছে সেখানে পোকা হয়েছে বড় বড় সাইনবোর্ড দিয়ে রেখেছে এরপরে বলছে শোনো এটা খাও তোমার ক্যান্সার হবে এটা খাও তোমার স্ট্রোক হবে এটা খাও তুমি অকালে মৃত্যুবরণ করবে এটা খেলে তুমি বিষ খাবে বিষ খাবে বিষ খাবে খাও এটা খাও এবার এগুলো বলে এগুলো লিখে আপনার সামনে দিচ্ছে আপনি তো একেবারে বিবেক হারা আমার মাথায় তো আর কাজ করে না এত কিছু বলে দেওয়ার পরেও টাকা দিয়ে ওটা কিনে আপনি আমি খাই টাকা দিয়ে কিনে ওটা আপনি আমি খাই অথচ নবী বলেছেন এগুলো সবই হারাম আপনি হয়তো বলতে পারেন কোথায় রয়েছে বিড়ি সিগারেটের কথা এই যে বললাম যার অধিক খেলে হারাম হয় তার যার অধিক খেলে বিবেক নষ্ট হয় তার অল্পটুকু হারাম যদি আপনি তাই বলেন কোথায় রয়েছে ফেন্সিডিলের কথা কোথায় রয়েছে ইয়াবার কথা কোথায় রয়েছে গাঁজার কথা আপনি দেখান তো দেখি ফেন্সিডিলের কথা কোথায় লেখা রয়েছে ইয়াবার কথা কোথায় লেখা রয়েছে হিরোইনের কথা কোথায় লেখা রয়েছে সবই তো মদ বলে লেখা রয়েছে আপনি যেটা খান ওটাও তো মদ আর আপনি যে বিড়ি সিগারেট পান করেন এটাও মদ দুইটাই মদ অতএব এগুলো পান করা চলবে না এগুলোকে হারাম বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সম্মানিত উপস্থিতি এবার বলছিলাম আপনাদের সামনে যে নিশাদার দ্রব্য সেবনের সাথে দশ প্রকার ব্যক্তি জড়িত দশ শ্রেণীর ব্যক্তির উপরে আমাদের নবী লানত করেছেন অভিশাপ দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ফিল খমরি আশরাতান দশ শ্রেণী মদ্যর সাথে সম্পৃক্ততা দশ শ্রেণী ব্যক্তির উপরে ফিল খমরি আশরাতান দশ শ্রেণীর ব্যক্তির উপরে অভিশাপ করেছেন যাদের সম্পর্ক রয়েছে এই মাদকতার সাথে এই দশ শ্রেণী হচ্ছেন এক আসিরহা যে মদ তৈরি করে ও মুতাসিরহা যে মদ তৈরি করার নির্দেশ দেয় ও সারিবহা যে মদ সেবন করে ও হামিলাহা যে মদ বহন করে অল মাহমুলাতা আলাইহি যার জন্য মদ বহন করে নিয়ে যাওয়া হয় ও সাকিয়াহা যে মদ সেবন করায় যার টাকা দিয়ে কিনে মদ সেবন করানো হয় ও সা ওম বাইআহা যে মদের ব্যবসা করে ও আকিলা সামানিহা যে মদের অর্থ উপার্জন হতে উপভোগ করে অল মুস্তারিলাহা যে মদ বিক্রয় করে অল মুস্তারালাহু যার জন্য মদ ক্রয় করা হয় যে মদ ক্রয় করে যার জন্য মদ ক্রয় করা হয় এই দশ শ্রেণীর ব্যক্তির উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যারা সরাসরি মদের সাথে সম্পৃক্ততা রয়েছে তিরমিজি ইবনে মাজা মিশকাতের 2776 নম্বর হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো এই দশজন ব্যক্তি সমান অপরাধে অপরাধ
আল্লাহাদি যে মদ তৈরি করলো, তৈরি করার নির্দেশ দিল, যে মদ সেবন করলো, যে মদ বমন বয়ে নিয়ে গেল, ভমন করে নিয়ে গেল, বয়ে নিয়ে গেল, যার জন্য বমন করে বয়ে নিয়ে যাওয়া হলো, যে মদ কিনে খাওয়াচ্ছে ওই তো আপনাকে দেখি, আরে আপনার কাছে দুটো টাকা দান টাকা চেয়ে পাওয়া যায় না, আপনি একজনকে জোর করে টেনে বলছেন দোস্ত একটা সিগারেট খাও তোমার জন্য কিনলাম। এমনিতেই আর এই বিড়ি সিগারেট খাওয়া যারা খায় তাদের যে এত মিল, এত মোহাব্বত, এত ভালোবাসা, আরে যদি একটি আপেল এ জাতীয় আরো একটি সুন্দর ফল, আরো একটি মিষ্টি মিঠাই, একটি কামড় দিয়ে আপনাকে দেওয়া হয় আপনি বলবেন আমি খাইতাম না, কারণ ওখান থেকে আপনি খেয়েছেন। কিন্তু এই যারা বিড়ি খায়, যারা এ জাতীয় খায়, নিশাদার দ্রব্য সেবন করে, হেরোইন গাঁজা মদ এ জাতীয় খায়, এদের যে এত ভালোবাসা, দাঁত দেখলে দুর্গন্ধ হয়, দাঁতে কি পরিমাণ ময়লা রয়েছে দেখলেই যেন মনে হয় গা ঘিন ঘিন করে, ও এক টান মেরে দেয় পাশের বন্ধু আর এক টান মারে, ও এক টান মেরে দেয় পাশের বন্ধু আর এক টান মারে, এদের ভিতরে আর ঘৃণা নাই, এদের ভিতরে আর ঘৃণা নাই। ওই যে পূর্বের হাদিস আপনি স্মরণে রাখেন, ওই নিশাটাকে একেবারে ঘৃণা চুত করে ফেলেছে। কিন্তু আমি একটা আপেল খেয়ে আপনাকে দিই, আমি ইমাম সাহেব মানুষ আপেল খেয়ে আপনাকে দিচ্ছিলাম, আপনি বলুন ইমাম সাহেব খেয়েছে ওখান থেকে আর খাওয়া যাবে না, জোর করে হয়তো হাতে নেবেন বাইরে গিয়ে ফেলে দিবেন, কারণ আমি খেয়েছি আপনার ঘৃণা হয়েছে, আমি একটা গ্লাসে পানি খেয়েছি আপনার ঘৃণা হয়েছে। কিন্তু এই সিগারেট খোরদের এত মোহাব্বত, ডেকে নিয়ে জোর করে এই শেষের পাশাটুকু দিলেও দেয় মোহাব্বত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আবার বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ কি হয়, যারা আমরা ব্যবসা করি তারা কি করি, আমরাও অনেক উদার মনের, আমরা আল্লাহ যে এত উদার মনের মানুষ এই নিশানার দ্রব্য সেবনকারীদের মাঝে রেখেছে আল্লাহু আলাম, আমিও অনেক উদার মানুষ, আমি যে নিশাদার দ্রব্য সেবন করি, ওই একজন নিশাদার দ্রব্য সেবনকারী ওর সিগারেটটা ধরাবে, তা আমার দোকানের সামনে আমি একটা লাইট ঝুলিয়ে রেখেছি, কষ্ট করে আবার লাইট কিনবে, ও নিশাদার দ্রব্য সেবন করবে, সাতকায়ে জারিয়াত নিয়ে লাগবে, আমার দোকানের সামনে একটা লাইট ঝুলানো আছে, ওখান থেকে ও এসে সিগারেটটা ধরিয়ে নিয়ে চলে যাবে, কত উদার আমি, ভালো কাজে সাহায্য নেই অন্যায় কাজে সাহায্য। অথচ আমাদের নাবি বলেছেন তোমরা পরস্পর ভালো এবং আল্লাহ ভীতি কাজে সাহায্য করো, খারাপ এবং মন্দ কাজে তোমরা সাহায্য করো না, ভালো ভালো আল্লাহ ভীতি কাজে সাহায্য করার লোক খুঁজে পাবেন না। এখানে আপনি ঘোষণা দেন একটা, যে একটা ভালো উদ্যোগ নেওয়া হবে, আপনারা বসবেন দেখবেন 90% মানুষ তারা পাশা ঝাড়তে ঝাড়তে চলে যাবে, ওরা চলে যাবে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করার লোক কম, তবে অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করা লাঠি ধরার লোক আপনি অনেক পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম যে খাওয়ায়, যে কুরাই করে, যে বহন করে, সকলেই সমান অপরাধে অপরাধী। অতএব আপনাদের উপরে সবিনয় অনুরোধ করতে চাচ্ছিলাম, আপনি কাউকে কখনো বিড়ি সিগারেট কুরাই করে খাবেন না। ওই আপনাকে দেখলাম আপনি কিছু বিস্কুট কুরাই করেছেন, কিছু চানাচুর, আরো কিছু ফল ইত্যাদি রয়েছে আপনার সাথে, আমি জিজ্ঞাসা করলাম আপনাকে আঙ্কেল কি ব্যাপার, আপনি তো বিড়ি সিগারেট খান না, আপনার এই বিস্কুট চানাচুরের সাথে তো আপনি বিড়ি সিগারেট দেখছি জর্দা দেখছি, কারণ কি? আপনি বলছেন বাবাজি হুজুর আর বলেন না, বাড়িতে কিছু কাজের লোক নিয়েছি, ওরা দাবি করেছে ওদেরকে সিগারেট খেতে দিতে হবে। আরে ওরা দাবি করবে আর আপনি খেতে দিবেন, তার মানে কি বিস্কুট এক প্যাকেটের জায়গায় দুই প্যাকেট দিবেন, তবে আপনার দ্বারা একটি সিগারেট কিনতে পারেন না, ওরা দাবি করতে পারে কেন আপনার নিকটে? আমার কাছে তো এসে দাবি করে না, হুজুর আমাকে একটা সিগারেট খেতে দিন, আমাকে একটা জর্দা কিনে দিন, আমার কাছে তো দাবি করে না, আপনার নিকটে দাবি করে কেন? আপনি দাবি করার জন্য আপনার রাস্তা খুলে রেখেছেন তাই দাবি করে, অতএব দাবি করার রাস্তা বন্ধ করে দিন, বিস্কুট একটার জায়গায় দুইটা কিনুন, বিস্কুট একটার জায়গায় দুইটা কিনুন, চানাচুর 500 জায়গায় 1 কেজি কিনুন, অন্য অন্য ফল ফলাদি কিনুন, বাড়িতে রান্না করে তাকে মেহমানদারি করে খাওয়ান, তবে বিড়ি সিগারেট ওই জর্দাগুল তামাক দিয়ে তাকে মেহমানদারি করবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম নিশাদার দ্রব্যের সাথে 10 শ্রেণীর ব্যক্তি সরাসরি সম্পর্ক রয়েছে, আল্লাহ
তুমি আমাদেরকে এই নিশাদার দ্রব্য সেবন হতে এবং এটা যে সাহায্য সহযোগিতা হতে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মদ এবং জুয়া, জুয়া আর একটা ব্যাপার, নিশাদার দ্রব্য সম্পর্কে আরো অনেক কথা রয়েছে, বলে তো শেষ করতে পারবো না। তবে কথা কেটে নিয়ে জুয়ার দিকে একটু যাই, যেহেতু আমি দুটি পয়েন্ট আপনাদের সামনে তুলেছি, মদ এবং জুয়া। জুয়া কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা জেনে রাখো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্যবাজি লটারি, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, সব কিছুই হচ্ছে শয়তানের নিকৃষ্টতম কাজ। তার শয়তানের কাজ তো বুঝলাম, তবে শয়তানের যে নিকৃষ্ট কাজ রয়েছে তার ভিতরে একটি কাজ হচ্ছে জুয়ায় অংশগ্রহণ করা, তার ভিতরে একটা কাজ হচ্ছে লটারিতে অংশগ্রহণ করা। অতএব মদ, জুয়া, লটারি, প্রতিমা পূজা, এই চারটাকে একসঙ্গে আল্লাহ বলেছেন। মদ, জুয়া, লটারি, প্রতিমা পূজা, এই চারটাকে একসঙ্গে বলেছেন। একটা কথা আপনাকে বলি, প্রতিমা পূজা, মদ, এগুলো কেন একত্রিত বলা হলো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুদমিনুল খমরি কাবিদি ওয়াসানিন, সর্বদা নিশাদা দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তিনি ইবনে মাজা হাদিস নম্বর 3375, এ হাদিসে একজন নিশাদা দ্রব্য পানকারী সেবনকারী কতটা অপরাধী সে কথা বলেছেন। ওই হিন্দু মূর্তি তৈরি করে, মূর্তি পূজা করে যেমন অপরাধ করে, একজন নিশাদার দ্রব্য সেবনকারী ঠিক অনুরূপভাবে অপরাধী। তাই তিনি বলেছেন, মুদমিনুল খমরি কাবিদি ওয়াসানি, নিশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আর সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্যবাজি লটারি, এগুলো শয়তানের কাজ, অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাল আনতুম মুনতাহুন। সূরা মায়েদার 91 নম্বর আয়াতে বলছেন যে, নিশ্চয় শয়তান চাই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে বিদ্বেষ এবং শত্রুতা তৈরি করতে এবং আল্লাহর জিকির এবং সালাত থেকে দূরে রাখতে, এটা চাই। অতএব তোমরা কি এই মদ জুয়া থেকে বিরত থাকবে না? সম্মানিত উপস্থিতি, বোঝা যায় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় আপনার আমার মাঝে হিংসা, শত্রুতা, বিদ্বেষ, মারামারি তৈরি করে দিতে এবং আল্লাহর জিকির এ থেকে দূরে রাখতে এবং সালাত থেকে দূরে রাখতে। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, আমাদের যুব সমাজকে ধন্যবাদ জানাই, তাদের খেলার যাচ্ছিতে তারা লিখে রেখেছে, মদ ও জুয়াকে না বলি আলহামদুলিল্লাহ, তবে যখন এই খেলা আপনাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখবে তখন ওটা আর আপনার স্বাভাবিক বিনোদন খেলা থাকবে না, স্বাভাবিক শরীর চর্চা থাকবে না, ওটা শয়তানের কাজ, জুয়া হয়ে যাবে। যখন আজান হবে আর আপনি ওই মাঠে খেলা করবেন তখন ওটা আর ওই বিনোদন হবে না, স্বাভাবিক খেলা হবে না, স্বাভাবিক শরীর চর্চা হবে না, ওটা শয়তানের উপযোগী হয়ে যাবে, জুয়া হয়ে যাবে। কারণ শয়তান তো চায় আল্লাহর জিকির থেকে দূরে রাখতে, ও চায়, ও চায় কি চায়, যে সালাত থেকে দূরে রাখতে। যখন এই খেলা আপনার আরেকজনের মাঝে শত্রুতা তৈরি করবে, তার মনে কিছু কম বেশি রয়েছে এইখানে, তা না হলে শত্রুতা হলো কেন? নিশ্চয়ই পাওনা দেনাতে কিছু কম বেশি রয়েছে, তা না হলে এমনি স্বাভাবিক খেলায় কেন শত্রুতা হবে? যখন শত্রুতা তৈরি করবে, কম বেশিটা তৈরি করবে, নিজেদের ভিতরে বিচ্ছেদ তৈরি করবে, তখন বুঝবেন ওটা আর স্বাভাবিক খেলা নাই, ওটা শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, শয়তান ওটা নিয়ে নিয়েছে, এখন শয়তান ওটা দিয়ে আপনার আমার মাঝে শত্রুতা, বিদ্বেষ, হিংসা তৈরি করতে চাচ্ছে। ওটা আর তখন সাধারণ খেলা থাকবে না, সাধারণ শরীর চর্চা থাকবে না, সাধারণ বৈধ বিনোদন থাকবে না, তখন ওটা শয়তানের অধিকারী জুয়া হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর যদি থাকে এই জুয়ার ভিতরে নগদে কিছু হার দেনা পাওনা, কেমন আপনাকে একটা বলি,
জাহিলিয়াতের যুগের কথাটা আগে বলেনি, তারপরে বলি, তাহলে বুঝাতে আমি সহজ হব। কেন আল্লাহ এই জুয়ার কথাটা টেনে নিয়ে আসলেন? আসলে এই জাহিলিয়াতের যুগে 10 জন ব্যক্তি মিলে একটা উট ক্রয় করা হতো। মনে করেন 10 জনে 10,000 করে, 5,000 করে টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে একটা উট কিনেছে। কথার কথা বললাম, তখন কত দাম ছিল আমি তো জানি না, তার কথার কথা 50,000 টাকা দিয়ে একটা উট কিনেছে। এটাকে 10 জনে মিলে কাটবে, 10 জনে মিলে একসাথে কিছু করবে। এবার ওটা 10টা ভাগ না করে ওই 4-5টা ভাগ করবে, আর ওই 4-5টা ভাগ করবে না। এখন ওই 10টা কাঠি রয়েছে, 10টা কাঠিতে লেখা থাকবে 1 মন, 2 মন, 30 কেজি, 70 কেজি, এভাবে লেখা থাকবে 5টাতে। আর 5টা কাঠি খালি থাকবে, ওই 5টা কাঠি ঘুরিয়ে ফিরিয়ে, 10টা কাঠি ঘুরিয়ে ফিরিয়ে 10 জন নিবে। যার ভাগ্যে যেটা উঠবে, যার 70 কেজি সে 70 কেজি, যার 40 কেজি 40 কেজি, যার 20 কেজি 20 কেজি, যার 100 কেজি 100 কেজি নিয়ে চলে যাবে। কম বেশ এখানে হলো হলোই, আর 5 জন আঙুল সুস্থে সুস্থে বাড়ি যাবে। কিন্তু তাদের টাকা ছিল 5,000, তারা উট কেটেছে, উট ক্রয় করেছে, উট বন্টন করেছে, সবকিছু করেছে। জুয়া হলো এখানেই। ঠিক আপনাকে বলছিলাম, আপনি 10 জন টিম নিয়েছেন, 10টা টিম নিয়ে খেলা করছেন, 10টা টিমের কাছ থেকে 1,000 করে টাকা নিয়েছেন, এবার 10,000 টাকা হলো। বলছেন দেখো, যারা শেষে ফাইনাল হবে, খেলা হবে, ফাইনাল খেলা হয়ে যারা জিতে যাবে, এই 10,000 টাকা থেকে 6,000 টাকা যারা ওই ফাইনাল হবে তাদেরকে দেব, আর 3,000 টাকা যারা সেকেন্ড হবে তাদেরকে দেব, রানার্স যে কি একটা হবে তাদেরকে দেব, আর ওই 1,000 টাকা ওই সবাইকে কিছু কিছু দিয়ে দেব, এটা দিয়ে দেব। তাহলে জুয়া হয়ে গেল, তাহলে জুয়া হয়ে গেল। যে কারণে আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল করেছেন, ওটা হয়ে গেল। আমি 1,000 টাকা দিয়েছি, আপনি 1,000 টাকা দিয়েছেন, আপনি 1,000 টাকা দিয়েছেন, আপনি 6,000 টাকার পুরস্কার নেবেন কেন? আর আমি কেন খালি হাতে বাড়ি যাব? আপনি কেন 3,000 টাকার পুরস্কার নেবেন, আর আমি কেন খালি হাতে বাড়ি যাব? এর নামই হচ্ছে জুয়া, এর নামই হচ্ছে জুয়া। যদি এটা না থাকে, সাধারণ খেলা হয়, যদি এটা না থাকে, সাধারণ খেলা হয়, সকলেই অংশগ্রহণ করেছি, আর জিততে একটা হয়েছে হয়েছে, আনন্দ ফুর্তি করেছি, ভালো লেগেছে, আবার সকলেই মিলমিশে বাড়ি চলে গিয়েছি, কারোর লাভ লস নেই। অর্থ উপার্জন করার জন্য ব্যবসা করা লাগে, এটা ব্যবসা নয়, শরম দেয়া লাগে, এটা শরম নয়। মানুষ এমনিতেই খুশি হয়ে আপনাকে কোনো কাজ না ছাড়াই দিয়ে দেয়। এই তিনটা অবস্থায় আপনি অর্থ উপার্জন করতে পারেন, তবে খেলাধুলার মাঝে এটা নেই। খেলাধুলা কোনো ব্যবসা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ব্যবসা বলে আখ্যায়িত করে যাননি। আপনি হয়তো বলতে পারেন, হুজুর শরম দিচ্ছি তো, 1 ঘন্টা কি যে দৌড়াদৌড়ি করি, গায়ের ঘাম মাথার ঘাম পায়ে পড়ে যায়, এই শ্রমের বিনিময় তো নিচ্ছি। শ্রমের বিনিময় নিলে অপরজন উপকৃত হয়। আমি আপনাকে মজুরি নিয়েছি, এখানে কাজ করতে হবে, আমি সন্ধ্যায় আপনাকে 500 টাকা দেব, আপনি আমি উপকৃত হব। এবার বলুন, আপনি যে ছুটাছুটি করলেন, ঘাম ঝরালেন, আমি বুঝলাম এটা শ্রম দিয়েছেন, উপকার হলো কার? আপনার মালিককে। তার উপকারটি কি? তার তো কোনো উপকার নেই। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শ্রম বলেননি। সম্মানিত উপস্থিতি, অতএব এদিকে খেয়াল রাখতে হবে, আলহামদুলিল্লাহ। অতএব আলোচনার শেষ অংশে আমি আবারও বলতে চাচ্ছি, মদ ও জুয়াকে না বলি, এ সমাজের যুবকরা, আলহামদুলিল্লাহ আমি তাদের সাধুবাদ জানাচ্ছি, আমি তাদেরকে ছোট করে কথা বলছি না, আলহামদুলিল্লাহ, তারা যতটা মদ এবং জুয়ার বিরুদ্ধে সোচ্চার, অন্য অন্য যুব সমাজের মানুষগুলোকে এভাবে আমি সোচ্চার দেখি না। তবে ওই 20 জন যুবকের মাঝে 2 জন যুবক থাকতে পারে, তারা কিন্তু রং লাগিয়ে দিবে যে এই রং না হলে কি আর ভালো লাগে, এই রং না হলে কি আর ভালো লাগে, এই রং যেন ওই আপনি 18 জন যে যুবক রয়েছেন, এই 18 জন যুবক যেন ওই রঙে পড়েন না। আপনার জার্সির গায়ে যেটা লিখেছেন, জুয়া মদ জুয়াকে না বলি, এটাই যেন হয়। কারণ আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এ কথা কেন বলো যা নিজেরা করো না, কাবুরা মাক্কান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত রাগের বিষয় যে তোমরা বলো এমন কথা যা নিজেদের ভিতরে নেই। অতএব আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি,
এ সমাজের যুব সমাজকে ধন্যবাদ জানাই বৈধ বিনোদনের জন্য। আমি তাদের ওই চাচ্ছি থেকে এই পয়েন্টটি নিয়ে মদ এবং জুয়া এই পয়েন্টটি নিয়েই আমি আপনাদের সামনে আজকে একটি খুতবা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাদের চাচ্ছির গায়ে এই নামটি দেখেই আমি বিষয়টি নির্ধারণ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের এই যে প্রচার একটা চাচ্ছির মধ্য দিয়েও মানুষকে বলছে মদ ও জুয়াকে না বলি, আল্লাহ এই প্রচার প্রসারকে আরো ব্যাপক হারে করে দেওয়া হোক যাতে করে পৃথিবীর মানুষ জেনে যায় মদ এবং জুয়াকে ইসলাম না বলেছে, মদ এবং জুয়াকে এ সমাজের যুবকরা না বলে এ সমাজের যুবকরা ঘৃণা করে। আল্লাহ এই যুবকগুলোকে তুমি মদ এবং জুয়ার বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত এমনভাবে বলিষ্ঠ ভূমিকা রেখে সমাজের বুকে প্রতিষ্ঠা রাখো, যারা ওই রংচং ভংচং দিতে চায় তাদেরকে প্রতিহত করো, তারা যেন ওই রংচং ভংচং দিয়ে এই বৈধ বিনোদনকে জোয়ার ভিতরে না নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দাও আমাদেরকে, আল্লাহ তুমি আমাদেরকে মদ এবং জোয়া থেকে হেফাজত করো, আল্লাহ মদ এবং জোয়া থেকে হেফাজত করে পরকালীন জীবনে জান্নাতি মেহমান হিসাবে কবুল করো, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো সকলে বলে আল্লাহুম্মা আমিন।